ভারতবর্ষী ভারতনগরের তেতুল্লায় দীপান্বিতা কৃষ্ণার তরফ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে শীতের সিজনে তো শুরু করছি একটা শাকের রেসিপি। এটা হলো কলাইয়ের শাক, আমাদের সকলেরই পরিচিতি, আবার হয়তোবা অনেকের পরিচিতি না, অনেকের বাড়িতেই এই শাক বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি বাড়িতে কিভাবে এই শাকটা বানিয়ে থাকি এবং এই পদ্ধতিতে বানিয়ে খেলে বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করেই খায়, তো আজকে সেই পদ্ধতিটাই, সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরছি যে কলাই শাক কিভাবে তৈরি করতে হয়। শীতকালীন শাক চলুন তৈরি করি। প্রথমে শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি বাজার থেকে আনার পর। এগুলোকে এবার ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। কলাই শাক বা খেসারির শাক অনেকে অনেক রকম নাম দিয়ে থাকে, সেটা আমি এরকম করে ছোটো 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 ঝুড়ঝুড়ি করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি শিম, এটা সাদা শিম, আপনারা যে সাধারণ সবুজ শিমগুলো আছে মার্কেটে শিমগুলো, সেই শিমগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে সাদা শিম ছিল, আমি শিমগুলো এই শিমগুলো নিয়েছি। সাদা শিমগুলোকেও আমি ছোটো ছোটো এরম করে টুকরো করে কেটে নিয়েছি। প্রধান আমার তাহলে এই শিম আর এই শাক, এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করে নিয়ে এতে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নেব। বড়িগুলো দিয়ে আঁচটা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু হালকা ভেজে নেব। বড়িগুলো তুলে নিই, কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু নাড়িয়ে এক টিস্পুন মতন কালো জিরে, এটাকে একটু ভাজবো সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন ভাজার জন্য। ভালো করে শিমটাকে একটু ভেজা ভাজা ভাজা করে নেব। শিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এই মিনিট দু তিনেকের মতন নেড়েছি। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব, যা বলে খেসারির শাক। এগুলো শুধুমাত্র শীতের সময় বাজারে দেখা যায়, আমি তো ভীষণ খেতে ভালোবাসি, আমার ফ্যামিলির লোকও এখন এই শাকগুলো ভীষণ খায়। তবে কি সব সময়, আমিও দেখেছি বাজারেও কিন্তু এই সিজনেও সব সময় খুব একটা চোখে পড়ে না। এই ধরনের শাকগুলো শরীরের পক্ষে যেমন উপকার তেমনই কিন্তু খেতে ততটাই সুস্বাদু। শীতকাল আসা মানেই কিন্তু বিভিন্ন শাক সবজির সমাহার বাজারে, আর খেয়েও শান্তি হয়, রান্না করেও শান্তি। শাকটা যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, হয়তো বা বানানো কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেইভাবে একবার এই বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেব হলুদ, শাকটা দেওয়ার পর দেব হলুদ, স্বাদ অনুযায়ী দেব, যদিও শাকটা কমে একটুখানি হয়ে যাবে তাই নুনটা সে বুঝেই দিলাম। আর লঙ্কা আমি আগেই দিয়ে রেখেছি বলে এখানে আর কোনো লঙ্কা দিলাম না, শাক তো খুব একটা ঝাল ঝাল হয় না। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে একটু মজিয়ে নেব। এবারে এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখন এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দিয়ে 5-6 মিনিট এটা রান্না হতে দেব। ভেজে রাখা বড়িগুলো একটুখানি ভেঙে নিই, তাহলে না ভালো করে মিশবে। আগে আমি গোটা গোটাই দিতাম, তাতে দেখি মেশে না, ভালো করে খেতেও খুব একটা ভালো লাগে না। এগুলোকে না একটু ভেঙে নিলাম। শাকের মধ্যে এইবারে বড়িগুলো দিয়ে দিলাম, ভাজা বড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে, শাকে আমার পুরো জলটাই শুকিয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে নেব। আর সবশেষে একটা জিনিস দেব, যেটা আপনারা যারা চিনি পছন্দ করেন না বা একটু সুগারের ব্যাপার আছে তারা এই জিনিসটা স্কিপ করতে পারেন। এই যে হালকা নিরামিষ শাক, তো অল্প একটু হাফ টিস্পুন মতন আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, তাতে কি হয় নুন আর চিনির ব্যালেন্সটা সুন্দর হয়। এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব, ব্যাস আর কিছুই করার নেই। শাক মোটামুটি আমার হয়েই এসছে, ছিমটা একটু দেখে নেবো, এই ছিমটাও সেদ্ধ হয়ে গেছে।
বড়িগুলোকে একটুখানি হালকা নরম হওয়ার জন্য শুধুমাত্র একটু ঢেকে রাখবো মিনিট দুয়েকের মতন, তাহলেই কিন্তু শাক রান্না শেষ। আমার কলাই বা খেসারির শাকটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা বাটিতে নামিয়ে নেব। এই কলাইয়ের শাকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করার, আমাদের একটু অনুপ্রাণিত করার জন্য। আর বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি বলছিলাম টেস্টি টেস্টি জিনিস, তবে শাক তো খুব উপকারী, ভীষণ ভালোও লাগে শীতকালে গরম ভাতে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতন নমস্কার জানাচ্ছি। আশা রাখছি সকল দর্শক বন্ধু আপনারা যেন সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্কার।